ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, সেখানে জন্ম নিচ্ছে একটি সুপার ভলক্যানো যার বিস্ফোরণ হওয়া মাত্রই নর্থ আমেরিকা মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে যাবে। এবং শুধু তাই না, এই পুরো পৃথিবীর অর্ধেক ভাগকেও ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেবে। এই সুপার ভলক্যানোকে কি আমরা আটকাতে পারবো? এই বিষয়ে বিস্তারিত কথা বলার আগে আমাদের জেনে নেওয়া উচিত সুপার ভলক্যানো আসলে কি। সুপার ভলক্যানো এবং একটি সাধারণ আগ্নেয়গিরির মধ্যে পার্থক্য, এখান থেকে হওয়া বিস্ফোরণের প্রভাব কয়েক হাজার বর্গ কিলোমিটার অবধি বিস্তৃত হতে পারে। এরকমই একটি ঘটনার উদাহরণ ইন্দোনেশিয়ার সুমাত্রা আইল্যান্ড, যেখানকার আগ্নেয়গিরি থেকে হওয়া অগ্নুপাতের প্রভাব 6 বছর অবধি ছিল। 6 বছর অবধি এখানকার মানুষেরা সালফিউরিক অ্যাসিডের বৃষ্টি দেখতে পেরেছে। পুরো আকাশে ঘন কালো মেঘ সূর্যকে ঢেকে ফেলেছিল, ঠিক দেখে মনে হচ্ছিল যেন নিউক্লিয়ার উইন্টার। এই সুপার ভলক্যানো এখানকার 10,000 মানুষকে ঘর ছাড়া করেছিল। ঠিক এরকমই একটি বিশালাকার আগ্নেয়গিরির জন্ম হচ্ছে ইউনাইটেড স্টেটেরই ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে, যেটি অবস্থিত 2,500 মিটার উচ্চতায়। এই ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের বাইরের দৃশ্য যতটাই সুন্দর, তার ভিতরটা ততটাই ভয়ঙ্কর। সেখানে জমতে শুরু করেছে ফুটন্ত লাভা। হাজার হাজার বছর ধরেই ফুটন্ত লাভা মাটির নিচে এই স্থানে জমতে শুরু করেছে, এবং গলতে থাকা পাথর এই লাভাকে এত বেশি ঘন করে দিয়েছে যে এখান থেকে যে ভলক্যানোর গ্যাস উৎপন্ন হচ্ছে তা আশেপাশের সাধারণ আগ্নেয়গিরি থেকে বেরোতে শুরু করেছে। এবং এই ফুটন্ত লাভা ধীরে ধীরে পৃথিবীর মাটিকেও গলিয়ে ফেলতে শুরু করেছে। এরকমটা হয়তো আরও কয়েক বছর অবধি চলবে। তারপরে হবে সেই ভয়ঙ্কর দৃশ্য, সেই বিশালাকার ব্লাস্ট যা এই আগ্নেয়গিরিকে ফাটিয়ে দেবে এবং এখান থেকে বেরিয়ে আসবে ফুটন্ত লাভা। সায়েন্টিফিক এক্সপেরিমেন্টাল ডেটা থেকে এটা বোঝা গেছে যে দুবার সুপার ভলক্যানো এক্সপ্লোশনের মধ্যের যে সময়ের গ্যাপ থাকে সেটা হচ্ছে 600,000 বছর। এর অনুযায়ী নিশ্চিত রূপে এর পরের বারের সুপার ভলক্যানো এক্সপ্লোশনের ঘটনার শিকার আমরা হতে চলেছি। বিজ্ঞানীদের মত অনুযায়ী এই ঘটনা ঘটার কথা ছিল 2075 সাল, কিন্তু 2003 সালের গরমের সময় ঘটে একটি অদ্ভুত ঘটনা ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে। মাটির নিচের তাপমান এত বেড়ে যায় যে সেখানে জল ফুটতে শুরু করে, মাটি ফেটে বেরোতে শুরু করে হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য ভলক্যানিক গ্যাস। বিজ্ঞানীরা এই দৃশ্য দেখে এটা বুঝতে পারে যে লাভা তার চেম্বার থেকে বেরিয়ে গেছে এবং খুব দ্রুত গতিতে মাটির বাইরে বেরিয়ে আসার প্রচেষ্টায় আছে, এবং হয়তো খুব শীঘ্রই মাটি ফেটে বাইরে বেরিয়ে আসবে। এবং এই ঘটনার মানে সুপার ভলক্যানো এক্সপ্লোশনের সময় 2075 থেকে 50 বছর কমে যায়। যখন লাভা একটি সুপার ভলক্যানোর মুখ থেকে 10 কিলোমিটার দূরে থাকে তখন সত্যিই চিন্তার বিষয়, কিন্তু সেটা যদি 2 থেকে 3 কিলোমিটার হয়ে যায় তাহলে খুব বড় সংকট ঘনিয়ে আসছে, এবং সত্যিই সেটা হতে চলেছে। এটা সত্যিই চিন্তার সময়। 2003 সালে নোরিস গাইসেন ন্যাশনাল পার্ককে ট্যুরিস্টদের জন্য বন্ধ করে দেওয়া হয়, এখানকার ভলক্যানিক অ্যাক্টিভিটি এবং জলের মধ্যে তাপমান অনেক বাড়তে থাকার জন্য। 2006 সালে এই ঘটনা আরও বেশি ভয়াবহ হয়ে যায় এবং 2014 সালের 4 মার্চ হোয়াইট হাউস অর্ডার দেয় কোনো আর্থকোয়েক বা ভলক্যানিক অ্যাক্টিভিটি সম্পর্কিত পেপার যেন কোনো রকমের লিক না হয়। 2014 মার্চেই বাইসন, হরিণ এবং অন্যান্য বন্যপ্রাণীরা এই পার্ক ছেড়ে চলে যায়। 2014 সালের এপ্রিলে এই লেকেরই জলের তাপমান 20 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। বিজ্ঞানীরা এটা বলে যে এই সুপার ভলক্যানো এক্সপ্লোশন হওয়া মাত্রই যে ঘটনা সৃষ্টি হবে সেটা অ্যাপোকালিপসের থেকেও বেশি ভয়ঙ্কর হবে। প্রত্যেক বছরের সঙ্গে সঙ্গে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের উচ্চতা ক্রমে বেড়ে চলেছে এবং সেখানকার মাটি ফুটন্ত লাভার কারণে ততই গরম হয়ে চলেছে। এখানকার আগ্নেয়গিরি বিস্ফোরণ হওয়া মাত্রই 1,000 কিউবিক মিটার লাভা ফেটে বেরিয়ে আসবে বাইরে। এই সুপার ভলক্যানোর এক্সপ্লোশন হওয়া মাত্রই আর্থকোয়েকের মতন আরও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা আছে, এবং লাভা এর ভিতর থেকে 100 কিলোমিটারেরও বেশি স্পিডে বেরিয়ে আসার সম্ভাবনা আছে। এবং এই ঘটনায় মৃত্যু হবে লাখ লাখ জীবজন্তু এবং মানুষদের, কিন্তু তার কারণ ফুটন্ত লাভা হবে না, বরঞ্চ এই বিস্ফোরণের দরুন হাওয়ার মধ্যে ছড়িয়ে যাবে বিষাক্ত গ্যাস, যেখান থেকে হবে তাদের মৃত্যু।
এই ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যে পুরো ইউনাইটেড স্টেট এবং পৃথিবীর অনেক জায়গায় পলিউশন এত বেড়ে যাবে যে মানুষ 5 থেকে 7 মিনিটের বেশি বাঁচতে পারবে না। বিজ্ঞানীরা এটাও জানিয়েছে যে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের এই জাইগান্টিক সুপার ভলক্যানোতে হওয়া এক্সপ্লোশনের কারণে অনেক ছোট বড় আগ্নেয়গিরির ট্রিগার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেখানেও ঘটতে পারে এক্সপ্লোশন। সমুদ্রের নিচে থাকা আগ্নেয়গিরিতে যদি ঘটে এক্সপ্লোশন, তাহলে সমুদ্রের জল ছাপিয়ে গিয়ে অনেক শহরকে ডুবিয়ে ফেলবে। ইউএস গভর্নমেন্ট এবং অনেক বৈজ্ঞানিক সংস্থারা এই সিদ্ধান্তে এসে পৌঁছাবে যে এরকম একটি প্রাকৃতিক দুর্যোগ থেকে বেঁচে ফেরা সত্যি অসম্ভব, তাই সবাইকে যত তাড়াতাড়ি কোনো সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া যায় ততই মঙ্গল। এবং তাই হয়তো এই ঘটনা ঘটার কিছুদিন আগে থেকে বড় বড় নাম করা ব্যক্তিত্ব, যেমন কোনো বড় বিজ্ঞানী বা মেডিকেল এক্সপার্ট কিংবা কোনো পলিটিশিয়ান, তাদেরকে একটি সেফ আর্কে নিয়ে যাওয়ার প্রকল্প শুরু হতে পারে। এরকম একটি আর্ক বানানো হয়েছে আফ্রিকান কান্ট্রি লাইব্রেরিয়াতে, যেখানে হয়তো তাদেরকে নিয়ে যাওয়া হবে। তাহলে সত্যি কি এরকম একটি সুপার ভলক্যানো এক্সপ্লোশন ঘটতে পারে? যদি ঘটে তাহলে তার পরিণতি কিন্তু সহজ হবে না। আপনার কি জানা আছে এরকম একটি সুপার ভলক্যানো এক্সপ্লোশন থেকে কিভাবে বাঁচা যেতে পারে? লিখে জানান নিচের কমেন্ট বক্সে। আজকের এই এপিসোডটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবেন। ভালো থাকবেন, শুভ দিন।